हेलो एवरीवन, वेलकम टू लर्न बाय यूट्यूब चैनल। तो आज के ক্লাসে আমরা নিউট্রিশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজম এই পোর্শন থেকে প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। এটা মেইনলি হিউম্যান ফিজিওলজি যে ইউনিটটা রয়েছে সিলেবাসে তার সাব ইউনিট। অনেকগুলো সাব ইউনিট রয়েছে এবং প্রত্যেকটা সাব ইউনিটই আমরা কমপ্লিট করব। যারা ক্লাসে নতুন আছো তাদের জন্য বলছি যে প্রিভিয়াসে অনেকগুলো ক্লাস তোমাদের করানো হয়েছে, সেই ক্লাসের লিংক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এছাড়া ডিরেক্টলি আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে গিয়েও দেখতে পারো। তো আজকে যেহেতু অনেকগুলো পোর্শন রয়েছে, অনেকগুলো টপিক রয়েছে, সেহেতু ভিডিও ক্লাসটা একটু লেন্দি হবে, কারণ প্রশ্ন অনেকগুলো রয়েছে, অ্যাপ্রক্স 25টা প্রশ্ন রয়েছে। ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা তোমরা ক্লাস অলরেডি করো আমার সবসময় তারা জানো যে 25টা প্রশ্ন থাকলেও আমি কিন্তু প্রশ্নোত্তরগুলো এমনভাবে আলোচনা করব যাতে অটোমেটিক্যালি তোমাদের আরও 25টা প্রশ্ন প্রিপেয়ার হয়ে যায়। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখো, দেহ পরিপোষক খাদ্য কি? পরিপোষক খাদ্য বলতে কি বোঝাচ্ছে? যে খাদ্যগুলো খেলে আমাদের দেহের যে শারীরবৃত্তীয় কাজ, আমাদের যে স্বাভাবিকতা সেটা বজায় থাকে, সেগুলোকে আমরা বলছি পরিপোষক। তাহলে দেহ পরিপোষক খাদ্য কোনগুলো হবে? শর্করা, প্রোটিন, স্নেহদ্রব্য, এগুলো হলো দেহ পরিপোষক খাদ্য। দেখো খাদ্যের ছটা উপাদান আমরা জানি কি কি: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং ওয়াটার। ঠিক আছে, এর মধ্যে এই যে তিনটে খাদ্য রয়েছে, এই তিনটে খাদ্য হচ্ছে দেহ পরিপোষক খাদ্য। কারণ কি, এরা আমাদের দেহের যে গঠন, মানে আমরা যে বৃদ্ধি হচ্ছে, কোষের আমাদের যে ক্ষয়পূরণ হচ্ছে, আমরা যে শক্তি পাচ্ছি যে খাবারগুলো থেকে, সেগুলোতে সহায়তা করছে এই তিনটে খাদ্য। আর এই যে ভিটামিন, মিনারেলস এবং জল, এরা কি করছে, এরা আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের যে স্বাভাবিকতা, আমাদের যে সুস্থ রাখা, সুস্থ স্বাভাবিক রাখা, সেই জন্য এদেরকে বলছে কি, দেহ সংরক্ষক খাদ্য। তো অপশন নাম্বার ডি এটা হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, জীবদেহে শুষ্ক ওজনে প্রোটিনের পরিমাণ কত? তাহলে এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এর মধ্যে আমাদের যে শুষ্ক ওজন তাতে প্রোটিনের পরিমাণ হচ্ছে 50%। কেন? কারণ কি, দেখো আমাদের যে কোষের গঠনের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখো ডিএনএ, আরএনএ, যে উৎসেচকের আমাদের মানে কোষে, আমাদের দেহে যে উৎসেচক রয়েছে, সেই উৎসেচক, যে হরমোন, যে অ্যান্টিবডি, সমস্ত কিছু কিন্তু সব প্রোটিন। তাহলে এত কিছু যদি প্রোটিন হয়, অবভিয়াসলি প্রোটিনের যে কোয়ান্টিটি সেটা তো একটু বেশি হবেই। তাহলে শুষ্ক ওজনে প্রোটিনের পরিমাণ 50%। পরের প্রশ্ন দেখো, প্রথম শ্রেণীর প্রোটিনের বৈশিষ্ট্য কি? তো প্রথম শ্রেণীর প্রোটিনের বৈশিষ্ট্য হচ্ছে যে তার মধ্যে সবকটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকবে। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কি? যে অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের দেহে তৈরি হয় না, আমাদেরকে খাদ্যের মাধ্যমে সেগুলোকে ইনটেক করতে হয়, সেগুলো হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। খাদ্যের মাধ্যমে ইনটেক করতে হচ্ছে, অথচ সেগুলো আমাদের দেহে খুব প্রয়োজনীয়, বাট আমাদের দেহে সেগুলো সংশ্লেষ হচ্ছে না, সেই জন্য সেগুলোকে বলছে কি, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। টোটাল আমরা জানি কি, 20টা অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহ গঠনের জন্য প্রয়োজন। তার মধ্যে 8টা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। কোনগুলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, কোনগুলো সালফার কন্টেনিং, যেগুলো আমি আগেও একটা ক্লাসে তোমাদের বায়োমলিকিউল যখন পড়িয়েছিলাম সেই ক্লাসে ডিসকাস করেছিলাম, সেগুলো কিন্তু তোমাদেরকে একটু জানতে হবে। তো এই প্রথম শ্রেণীর যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, এগুলো সবকটা প্রেজেন্ট থাকতে হবে। তাহলে উদাহরণ কি, প্রথম শ্রেণীর প্রোটিনের উদাহরণ কোনগুলো হবে? সেগুলো হচ্ছে এই যে মাছ, মাংস, ডিম, যেগুলো প্রাণীজ প্রোটিন, সেগুলোই কিন্তু প্রথম শ্রেণীর প্রোটিনের উদাহরণ। দ্বিতীয় শ্রেণীর প্রোটিনগুলো কোনগুলো? যেগুলো উদ্ভিজ প্রোটিন, সেগুলো কি অসম্পূর্ণ প্রোটিন, একটু ইনকমপ্লিট। তার কারণ কি, তার মধ্যে সবকটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কিন্তু প্রেজেন্ট থাকে না। পরের প্রশ্ন দেখো, প্রোটিনের অণুতে অ্যামাইনো অ্যাসিডগুলি পরস্পরের সঙ্গে যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে, তো সেটা পেপটাইড বন্ড। দেখো প্রোটিন অণু আমরা জানি কি, অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হয়। তো দেখো এখানে দেওয়া আছে দুটো অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার, ছবি দিয়ে অলরেডি বোঝানোই আছে। অ্যামাইনো অ্যাসিডে কি হয়, একটা অ্যামিনো গ্রুপ থাকে, একটা কার্বক্সিল গ্রুপ থাকে, তাই তো? তো এই কার্বক্সিল গ্রুপ এবং অ্যামিনো গ্রুপের এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন এবং অক্সিজেন একটা বেরিয়ে গেলে কি হচ্ছে, দেখো জল বেরিয়ে যাচ্ছে, H2O বেরিয়ে যাচ্ছে, এবং সেই পজিশনে কি হচ্ছে, একটা বন্ড তৈরি হয়ে যাচ্ছে। সেই বন্ডটাই কিন্তু হচ্ছে কি, পেপটাইড বন্ড, যেটা এখানে দেখানো রয়েছে, দেখো অ্যারো দিয়ে পেপটাইড বন্ড। ঠিক আছে, তো অপশন নাম্বার সি এটাই হচ্ছে সঠিক, যে অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। নেক্সট প্রশ্ন দেখো, চোখের লেন্সে অবস্থিত প্রোটিনটা কি? চোখের লেন্সে যে প্রোটিনটা অবস্থিত সেটা হচ্ছে কি, সেটা ক্রিস্টালিন। এই যে অপশন নাম্বার যেটা সবার শেষে রয়েছে, ক্রিস্টালিন, চোখের লেন্সে অবস্থিত প্রোটিন। তো প্রোটিন আমি একটু আগেই বললাম, যেহেতু দেহে
50% শুষ্ক ওজন সব প্রোটিন, সমস্ত কিছুই প্রোটিন দিয়েই গঠিত হচ্ছে। তো তার মধ্যে দেখো এই যে ইলাস্টিন কোলাজেন, এগুলো কি? এগুলো আমাদের দেহের যে হাড় অস্থি তরুণ অস্থি তাতে থাকে। মায়োসিন কোথায় থাকে? আমাদের যে মাসেল পেশি সেখানে থাকে। তো সরল প্রোটিন কোনগুলো, জটিল প্রোটিন কোনগুলো, লব্ধ প্রোটিন কোনগুলো, কোন প্রোটিনগুলো কোথায় থাকে, যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু একটু পড়তে হবে, একটু জানতে হবে। পরের প্রশ্ন দেখো, লালা রসে জীবাণুনাশক উৎসেচক কোনটি? তো লালা রসের মধ্যে জীবাণুনাশক উৎসেচক হচ্ছে লাইসোজাইম, অপশন নাম্বার ওয়ান লাইসোজাইম। দেখো আমরা যে ডাইজেস্টিভ সিস্টেম পড়ছি, আমরা কি দেখছি? পরিপাক নালী রয়েছে, একটা নালি থাকবে এবং তার সাথে অ্যাটাচ গ্ল্যান্ড থাকবে। ডাইজেশনটা কিভাবে হচ্ছে? এই গ্ল্যান্ডগুলো থেকে এনজাইম সিক্রেট হচ্ছে, উৎসেচক নিঃসৃত হচ্ছে, সেই উৎসেচকগুলো কি করছে? ওই খাবারগুলোকে পরিপাক করছে, ঠিক আছে? মানে এটা উৎসেচকের সাহায্যে পরিপাক হচ্ছে। কিসের এটা? এটা গ্ল্যান্ডগুলো থেকে। আর যেটা নালীর মধ্যে হচ্ছে সেটা যান্ত্রিক পরিপাক হচ্ছে। তো এই প্রথম যেটা আমাদের যে মুখবিবর, সেই মুখবিবরে কি থাকে? গ্ল্যান্ড থাকে। গ্ল্যান্ডগুলো কি কি? সেই গ্ল্যান্ডগুলো হচ্ছে দেখো এই যে প্যারোটিড গ্ল্যান্ড, কানের নিচে রয়েছে, সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড, এই তিনটে গ্ল্যান্ড যেটা আমাদের মুখবিবরে থাকে। তো সেখান থেকে কি হচ্ছে? এই যে এনজাইম সিক্রেট হচ্ছে, যেটা লালা রস বলছে, সেই লালা রসের মধ্যে যে উৎসেচকটা রয়েছে, এনজাইম না জুস যেটা সিক্রেট হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে লালা রস। সেই লালা রসের মধ্যে কি উৎসেচক রয়েছে? এই যে মল্টোজ রয়েছে, স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন রয়েছে, যেগুলো কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করছে। আর কি রয়েছে? লাইসোজাইম রয়েছে। এই লাইসোজাইমটা কিন্তু জীবাণুনাশক উৎসেচক, পরিপাকে এর কোনো ভূমিকা নেই, জীবাণুনাশক উৎসেচক। পরের প্রশ্ন দেখো, পৌষ্টিক নালীর দীর্ঘতম অংশ কি? তো এই যে পৌষ্টিক নালী আমরা যেটা পড়ছি, তার মধ্যে সব থেকে যেটা বড় সেটা হচ্ছে কি? সেটা ক্ষুদ্রান্ত। আমরা একটু ছবি দিয়ে ক্ষুদ্রান্তটা দেখব। দেখো পাকস্থলীর ঠিক পরে এই যে নালীটা শুরু হচ্ছে, এখান থেকেই ক্ষুদ্রান্ত শুরু। ক্ষুদ্রান্তের তিনটে পোর্শন, ডিওডেনাম সবুজ কালারের যেটা, হালকা হলুদ কালারের যেটা রয়েছে সেটা হচ্ছে কি? জেজুনাম। এবং সবার শেষে রয়েছে কি দেখো? ইলিয়াম। তাহলে ক্ষুদ্রান্তের হচ্ছে এই তিনটে পোর্শন। এবং মনে রাখবে এই ক্ষুদ্রান্ত কিন্তু শোষণের প্রধান স্থান, মানে এই যে টোটাল যে ডাইজেস্টিভ আমাদের সিস্টেমটা রয়েছে, যে নালীগুলো রয়েছে, মুখবিবর, গ্রাস নালী, পাকস্থলী, সবটা এসে কিন্তু এই ক্ষুদ্রান্তেই শোষণ হচ্ছে, যে ডাইজেস্টিভ হয়ে হয়ে আসছে। পরের প্রশ্ন দেখো, ব্রুনারের গ্রন্থি কোথায় থাকে? তো ব্রুনারের গ্রন্থি থাকে গ্রহাণীর প্রাচীরে। গ্রহাণী মানে ডিওডেনাম, একটু আগে আমরা যে দেখলাম ক্ষুদ্রান্ত, সেই ক্ষুদ্রান্তের যে প্রাচীর, ক্ষুদ্রান্তের যে ওয়াল, দেখো এখানে এই যে ছবিটাতে দেখতে পাচ্ছি, এই যে ক্ষুদ্রান্তের যে ওয়াল, আমরা জানি ক্ষুদ্রান্তের ওয়ালে কি রয়েছে? যে আঙুলের মতো প্রবর্ধকগুলো রয়েছে, সেগুলোকে আমরা কি বলছি? ভিলি বলছি। দেখো একটা ভিলির ছবি বড় করে দেওয়া আছে কিরকম দেখতে। এর যে পাশে এই যে ছোট্ট ছোট এগুলো, এগুলো এক একটা কিন্তু সেল, দেখো এপিথেলিয়াম সেল বলে এখানে কিন্তু ছবিটা বড় করে দেওয়া আছে। তো এই ভিলির ছবিটা আমরা আরেকটুখানি দেখি। তো এখানে যদি দেখি এই যে ভিলাস যেটা, তো এইটা হচ্ছে ব্রুনার্সের গ্ল্যান্ড। এবং এই যে ভিলির মাঝখানে এই যে ছোট ছোট যে রয়েছে গ্রন্থিগুলো, সেটা কি? ক্রিপ্টস অফ লিভার কোন। আর এই গ্রন্থিটা কি? এটা হচ্ছে ব্রুনার্সের গ্ল্যান্ড, ঠিক আছে? তো এই যে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তে এই ক্রিপ্টস অফ লিভার ক্রুন, ব্রুনার্সের গ্রন্থি, এগুলো থাকে। ব্রুনার্সের গ্রন্থি মেনলি কি করছে? মিউসিন খরণ করছে। তো এগুলো একটুখানি পড়তে হবে। পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই, পাকস্থলীর রসে এইচসিএল খরণ করে কোনটা? পাকস্থলী, আমরা পাকস্থলীর রসে জানি এইচসিএল খরণ করছে প্যারাইটাল কোষ। অনেক জায়গায় থাকে অক্সিনটিক কোষ, তখন বলবে অক্সিনটিক কোষ তো শুনিনি, অক্সিনটিক প্যারাইটাল কোষ, ঠিক আছে? অপশানে কিন্তু যা খুশি থাকতে পারে, আমি পুরো নামটা বলে দিলাম। একটা পাকস্থলীর এখানে দেখো ছবিটা দেওয়া রয়েছে, পাকস্থলী। তো এই যে পাকস্থলীর এই পোর্শনটাতে, এটা পাকস্থলীর বডি পোর্শন, এই পোর্শনটাতে দেখো প্যারাইটাল সেল থাকে। এবং এখান থেকে কি হয়? এইচসিএল ক্ষরণ হয় আর ইন্ট্রিনজিক ফ্যাক্টর ক্ষরণ হয়। চিপ সেল থাকে, চিপ সেল থেকে কি হয়? পেপসিনোজেন ক্ষরণ হয়, যেটা কিনা প্রোটিন পরিপাককারী উৎসেচক। ওই যে বললাম যে অ্যাটাচ গ্রন্থি থাকে, যে গ্রন্থিগুলো থেকে জুস সিক্রেট হয়, সেই জুসগুলোর মধ্যে উৎসেচক থাকে, সেই উৎসেচকগুলো কি হয়? খাবার পরিপাকে সহায়তা করে। পাকস্থলীর এই যে নিচের পোর্শন, এখানে কি রয়েছে দেখো? জি সেল রয়েছে, যেখান থেকে গ্যাস্ট্রিন ক্ষরণ হচ্ছে। এই প্রশ্নগুলো খুব কমন, গ্যাস্ট্রিন কোন কোষ থেকে, কোথা থেকে ক্ষরণ হয়, এইচসিএল কোন কোষ থেকে ক্ষরণ হয়, এগুলো খুব কমন প্রশ্ন। দেখো ডি সেল রয়েছে, সেখান থেকে সোমাটোস্ট্যাটিন ক্ষরণ হচ্ছে। সোমাটোস্ট্যাটিনটা কি? একটা হরমোন। মিউকাস সেল থেকে মিউকাস ক্ষরণ হচ্ছে।
নেক্সট প্রশ্ন দেখো, পিত্তরসে কোনটা উপস্থিত থাকে না? তো পিত্তরসে উৎসেচক উপস্থিত থাকে না, এই জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট। সমস্ত যে ডাইজেস্টিভ জুসগুলো রয়েছে তাতে কিন্তু উৎসেচক থাকে, একমাত্র পিত্তরসে কোনো উৎসেচক থাকে না। অথচ পিত্তরস কী হয়, পরিপাকে ভূমিকা পালন করছে। কিভাবে ভূমিকা পালন করছে? কারণ কি, পিত্তরসে কী থাকে, পিত্তরঞ্জক থাকে, পিত্ত লবণ থাকে। আমরা একটুখানি ছবিটা দেখবো, পিত্তথলিটা কোথায় অবস্থিত দেখো, যকৃতের এই যে ঠিক নিচের দিকে সবুজ কালারের যেটা কিনা গল ব্লাডার, এটাই কিন্তু পিত্তথলি। এবং এই পিত্তথলি থেকে পিত্তরস নিঃসৃত হয়ে কি হচ্ছে, এই যে ক্ষুদ্রান্তের ডিওডেনাম পোর্শন, যেটা কিনা অ্যাম্পুলা অফ ভ্যাটার বলছে, যে পোর্শনে এসে মিলছে সেই পোর্শনটাকে বলছে, এটাও ইম্পর্টেন্ট। এবং এই যে আমি বললাম যে পিত্তরসে কী থাকে, পিত্ত লবণ থাকে, পিত্তরঞ্জক থাকে। পিত্ত লবণটা কী থাকে, সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট, এগুলো হচ্ছে পিত্ত লবণ, এগুলো প্রেজেন্ট থাকে এবং এগুলো ফ্যাট পরিপাকে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু নেক্সট যে প্রশ্নটা রয়েছে দেখো, অগ্নাশয় রসে কোনটা থাকে না? তো অগ্নাশয় রসে পেপসিনোজেন কিন্তু থাকে না, কাইমোট্রিপসিনোজেন, ট্রিপসিনোজেন, লাইপেস, এগুলো সবই থাকে, পেপসিনোজেন থাকে না। প্রোটিন পরিপাককারী উৎসেচক এটা পেপসিনোজেন। এবং অগ্নাশয় গ্রন্থির যে ছবিটা আমরা আগের ছবিটা দিয়ে একটুখানি দেখবো, দেখো এই হচ্ছে অগ্নাশয় গ্রন্থি, এটা অগ্নাশয় গ্রন্থি থেকে এই যে নালীটা এসে মিশছে একসাথে, এই পিত্ত নালী এবং অগ্নাশয় গ্রন্থির যে নালী একসাথে এসে মিশে এই যে ক্ষুদ্রান্তের ডিওডেনাম পোর্শনে মিশছে, এই অ্যাম্পুলা অফ ভ্যাটার। পরের প্রশ্নে দেখো, ক্ষুদ্রান্তে গ্লুকোজ বিশোষণের হার বৃদ্ধি করে কে? তো ক্ষুদ্রান্তে, এবার আমরা এটা অ্যাবজর্পশন মানে পোর্শন থেকে প্রশ্নটা রয়েছে, ক্ষুদ্রান্তে যখন খাবার পরিপাক হয়ে গেল, খাবারটা কি হচ্ছে, খাবারটা ডাইজেস্ট হয়ে গেল যখন লার্জ মলিকিউল থেকে স্মল মলিকিউলে কনভার্ট হয়ে গেল, কার্বোহাইড্রেট কি ফর্মে শোষণ হবে, গ্লুকোজ ফর্মে শোষণ হবে, প্রোটিন কি ফর্মে শোষণ হবে, অ্যামিনো অ্যাসিড ফর্মে শোষণ হবে। তো সেরকমই কার্বোহাইড্রেট যখন গ্লুকোজ শোষণ হচ্ছে, সেই শোষণের হারটাকে বৃদ্ধি করে কে, সোডিয়াম, ঠিক আছে। ক্ষুদ্রান্তের দেওয়ালে যখন এই যে শোষণটা হয় সেটা একটা কো ট্রান্সপোর্ট মেকানিজমের সাহায্যে হয়। এই ছবিটা দেখো, আগে যে আমি তোমাদেরকে ডিওডেনামের ছবিটা দেখিয়েছিলাম, ক্ষুদ্রান্তের ডিওডেনামে যে ভিলাই রয়েছে, ভিলাইয়ের যে ছোট ছোট যে সেল, এপিথেলিয়াল সেল তোমাদের দেখিয়েছিলাম, দেখো এই হচ্ছে এপিথেলিয়াল সেল। এবার এর বাইরে রয়েছে লুমেন এবং এর ভিতরে রয়েছে কি, পোর্টাল ব্লাড, ঠিক আছে। এবারে দেখো, এই যে গ্লুকোজ সব থেকে স্মলেস্ট ফর্মে হয়ে গেল, কার্বোহাইড্রেট পাচিত হয়ে গ্লুকোজ হয়ে গেল, এবং এই গ্লুকোজটা তখনই অ্যাবজর্ব হবে যখন সোডিয়াম কনসেন্ট্রেশনটা বেশি থাকবে, সোডিয়ামের ঘনত্বের উপর ডিপেন্ড করবে। তার কারণ কি, এই যে বাহক প্রোটিন যেটা রয়েছে, এই বাহক প্রোটিনে যদি সোডিয়াম বাইন্ড করে তবেই গ্লুকোজ বাইন্ড করে এই কোষের ভিতরে এসে প্রবেশ করবে, এবং তারপরে কি হবে, এই পোর্টাল ব্লাড মানে রক্তবাহের মাধ্যমে কি হবে, সমস্ত কোষে, সমস্ত যে সিস্টেমে ছড়িয়ে পড়বে, ঠিক আছে। তো এই জন্য সোডিয়ামের ওপর কিন্তু এই শোষণের হারটা ডিপেন্ড করছে, এবং এই মেকানিজমটাকে কি বলছে, সোডিয়াম ডিপেন্ডেন্ট মেকানিজম বা কো ট্রান্সপোর্ট মেকানিজম, একসাথে যাচ্ছে, সহ পরিবাহক পদ্ধতি। নেক্সট প্রশ্ণ দেখো, ক্ষুদ্রান্তের ফ্যাট কণা শোষণের জন্য যে অণুটা উৎপন্ন হয় তার নাম কি? দেখো এই যে ক্ষুদ্রান্ত, আমরা যেটা একটু আগে ছবি দেখলাম, এই যে ডিওডেনাম পোর্শন, তো এই ক্ষুদ্রান্তে ফ্যাট কণাটা শোষণের জন্য একটা মানে কণা তৈরি হয়, সেটা হচ্ছে এই যে এখান থেকে যে পিত্ত লবণ যেটা আসছে, সেই পিত্ত লবণের সাথে লিপিডটা মিক্সড হয়, হয়ে একটা গোলাকার একটা অণু তৈরি করে যেটা কি না অ্যাবজর্ব হয়, ঠিক আছে। তো যেরকম আমরা দেখলাম যে কার্বোহাইড্রেট গ্লুকোজ ফর্মে অ্যাবজর্ব হচ্ছে, প্রোটিন অ্যামিনো অ্যাসিড ফর্মে অ্যাবজর্ব হচ্ছে, সেরকম ফ্যাট কণাও এই ধরনের এই অণুটা যেটা তৈরি হয় সেই তার মধ্য দিয়ে কিন্তু অ্যাবজর্ব হয়, এবং সেটাকে কি বলে, সেটাকে বলছে মিসেল বলছে, যেটা কিনা অপশন নাম্বার ওয়ানে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ? তো এই যে বললাম ফ্যাট, যেটা লিপিড যেটা বলছি, স্নেহদ্রব্য, সেটা কি, সেটা হচ্ছে এই যে ফ্যাটি অ্যাসিড আর কি, তার সাথে গ্লিসারল, ঠিক আছে। তো এই যে ফ্যাটি অ্যাসিড সেটা সম্পৃক্ত হয় আর অসম্পৃক্তও হয়। সম্পৃক্ত কোনগুলো বলবো, সম্পৃক্ত তাদেরকে বলবো যারা মানে যাদের মধ্যে কোনো ডবল বন্ড থাকে না, একদম সিম্পলি বলতে গেলে যার মধ্যে সমস্ত কার্বন পরমাণু একদম সম্পৃক্ত অবস্থায় থাকে, অথচ মানে কোনো ডাবল বন্ড থাকে না। এবং অসম্পৃক্ত কোনগুলো বলবো, যেগুলোতে কি হয় ডাবল বন্ড থাকে। দেখো নিচে দুটো ছবি দেওয়া রয়েছে, তো এই ছবিতে এটাতে দেখতে পাচ্ছ হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যাতে কোনো ডাবল বন্ড নেই, দেখো কার্বনের মাঝখানে কোনো ডাবল বন্ড নেই, কিন্তু এখানে দেখো কার্বনের মাঝখানে ডাবল বন্ড রয়েছে, এটা হচ্ছে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। তো এই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ হচ্ছে ওলিক অ্যাসিড। এবং এছাড়াও দেখো
যে এই যে বন্ড আছে এই বন্ডের উপর ডিপেন্ড করে দেখো, এক যোজি বন্ধন হলে সেটা হচ্ছে ওলিক অ্যাসিড, যদি দুটো থাকে তাহলে সেটা কি লিনোলেইক, তিনটে যদি এরকম বন্ড থাকে তাহলে লিনোলেনিক অ্যাসিড, চারটে থাকলে অ্যারাকিডোনিক অ্যাসিড। এটা হচ্ছে ছকে দেওয়া আছে, এটাও একটুখানি তোমরা দেখে নেবে। এবং এই যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে যদি একের বেশি থাকে, একাধিক বন্ধন থাকে, তখন সেটাকে কিন্তু কি বলছে, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, পুফা বলছে, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। পরের প্রশ্ন হচ্ছে, মানুষের পরিণত লোহিত কণিকায় ক্রেবস চক্র সংগঠিত হয় না কেন? তার কারণ হচ্ছে লোহিত কণিকায় মাইটোকন্ড্রিয়া থাকে না, ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ায় হচ্ছে, মাইটোকন্ড্রিয়া কিন্তু লোহিত কণিকায় থাকে না, দ্যাটস ওয়াই মানুষের পরিণত লোহিত কণিকায় ক্রেবস চক্র হয় না। পরের প্রশ্ন দেখো, কোন ভিটামিন তাপে নষ্ট হয়? ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন দেখো, মিথাইল কোবালমিন কি? মিথাইল কোবালমিন এক ধরনের কি, এটা হচ্ছে সিউডো ভিটামিন। সিউডো ভিটামিন কি, যে ভিটামিনগুলো দেখতে ভিটামিনের মতো, মানে তার যে কেমিক্যাল স্ট্রাকচার সেটা ভিটামিনের মতো, কিন্তু অ্যাকচুয়ালি তারা ভিটামিন নয়, ঠিক আছে। মানে সিউডো মানেই হচ্ছে কি, ছদ্ম ভিটামিন। তো ছদ্ম ভিটামিন হলো মিথাইল কোবালমিন। এটা কার ছদ্ম ভিটামিন? এটা হচ্ছে ভিটামিন B12, যার রাসায়নিক নাম হচ্ছে সায়ানো কোবালমিন, তার ছদ্মমিন। তাহলে মিথাইল কোবালমিন একটা সিউডো ভিটামিন। অ্যান্টিভিটামিনটা কি, যে ভিটামিনগুলো মানে একেবারে কেমিক্যাল গঠনের দিক থেকে ভিটামিনেরই মতো, কিন্তু তারা ভিটামিনের কাজকে নষ্ট করে, তারা হচ্ছে অ্যান্টিভিটামিন। ভিটামিনের যেটা কাজ তাকে নষ্ট করছে। যেমন এক্সাম্পল দিয়ে যদি বলি, পাইরিথিয়ামিন, তারা কি করছে, ভিটামিন B1 যেটা, যার হচ্ছে রাসায়নিক নাম থিয়ামিন, তো থিয়ামিনের কাজকে নষ্ট করছে কে, পাইরিথিয়ামিন। তাহলে পাইরিথিয়ামিন থিয়ামিনের অ্যান্টিভিটামিন। পরের প্রশ্ন দেখো, ভিটামিন B12 শোষণে সহায়ক উৎপাদন যে পাচক রস ক্ষরিত হয়, তো ভিটামিন B12 শোষণে কোন পাচক রস সহায়তা করে সেটাই জানতে চাইছে। তো সেটা হচ্ছে অপশন নাম্বার 3, পাক রস কি হয়, ভিটামিন B12-এর শোষণে সহায়তা করে। নেক্সট প্রশ্ন কি, সাক্কাস এন্টেরিকাস বা এন্টেরিকাসটা কি? তো এটা হচ্ছে যেটা আমাদের আন্তরিক রস, মানে ক্ষুদ্রান্ত থেকে যে রস নিঃসৃত হয়, যে ডাইজেস্টিভ জুস, তাকেই কিন্তু বলছে কি, সাক্কাস এন্টেরিকাস। নেক্সট প্রশ্ন দেখো, পার্নিসিয়াস রক্তাল্পতা যে ভিটামিনের অভাবে হয় সেটা কি? সেটা হলো সায়ানোকোবালমিন বা ভিটামিন B12-এর রাসায়নিক যেটা নাম সেটা হচ্ছে সায়ানোকোবালমিন বা ভিটামিন B12। দেখো কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়, কোন ভিটামিনের কি রাসায়নিক নাম, কোন ভিটামিন কোন খাদ্য উপাদানে পাওয়া যাচ্ছে, কোন খাদ্যের মধ্যে পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু খুব কমন প্রশ্ন। সেই ধরনের প্রশ্ন একটু কমই রেখেছি আমি, কারণ এগুলো তোমরা ঘরেই একটু পড়ে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, রক্তে কিটোন বডির নির্গত হওয়াকে কি বলছে? রক্তে যদি কিটোন বডি নির্গত হয় তাহলে সেটাকে বলছে কিটোনেমিয়া, আর যদি মূত্রে কিটোন বডি নির্গত হয় তাহলে সেটাকে বলে কি, কিটোনুরিয়া। ইউরিয়া থেকে মনে রাখবে, কিটোনুরিয়া। পরের প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় অকার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হয় তাকে কি বলে? এখানে আমি একটা তোমাদের ছকের মাধ্যমে বলে দিচ্ছি একদম সিম্পল করে। দেখো গ্লাইকোজেনেসিসটা কি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়, যে গ্লুকোজ ফর্মে যে অ্যাবজর্ব হচ্ছে, অ্যাবজর্ব হওয়ার পরে যেগুলো এক্সট্রা থাকছে, যেগুলো আমাদের কোষে সঞ্চিত হচ্ছে, সেটা কি আমরা জানি, গ্লাইকোজেন ফর্মে আমাদের যে যকৃতে কি হয়, গ্লুকোজ মানে সেটা সংরক্ষিত থাকে। তো এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কনভার্ট হওয়ার যে প্রসেস তাকে বলছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনোলাইসিস কি, লাইসিস মানে হচ্ছে ভাঙা। তাহলে এই যে গ্লাইকোজেনটা সঞ্চয় হলো সেটা আবার ভাঙবে, যখন আমাদের দেহে গ্লুকোজের প্রয়োজন হবে তখন কি হবে, এই গ্লাইকোজেনটা আবার ভাঙবে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হবে, তখন সেটাকে বলবে কি, গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে। আর গ্লাইকোলাইসিস কি, যেটা গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় আমরা সবাই জানি। নিওগ্লুকোজেনেসিস হচ্ছে অশর্করা থেকে গ্লুকোজ তৈরি হয়, এটাই আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে। যদি অকার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হয়, অকার্বোহাইড্রেট যেমন কি বিভিন্ন রকমের প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, এগুলো থেকে যদি গ্লুকোজ তৈরি হয় তখন সেটাকে বলছে কি, নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস। নেক্সট প্রশ্ন দেখো, সঠিক তথ্য কোনটি জানতে চেয়েছে বিএমআর সম্পর্কিত? তো বিএমআর বয়সের সাথে সমানুপাতিক কখনোই নয়, বিএমআর বয়সের সাথে সমানুপাতিক নয়, ব্যস্তানুপাতিক। তার কারণ কি, কম বয়স যারা, বাচ্চাদের বিএমআর কিন্তু বেশি হয় এবং বয়স্কদের বিএমআর কম হয়, বয়স বৃদ্ধির সাথে সাথে বিএমআর কমতে থাকে। বিএমআর দেহের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক না, দেহের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে বিএমআর কিন্তু বাড়বে, তাহলে এটা সমানুপাতিক সম্পর্ক। অপশন নাম্বার ডিতে কি রয়েছে, বিএমআর গর্ভাবস্থায় হ্রাস পায়, বিএমআর গর্ভাবস্থায় কখনোই হ্রাস পায় না, বিএমআর গর্ভাবস্থায়
অবস্থায় কি হয়, বৃদ্ধি পায়। তো দেখো বিএমআর সম্পর্কে যেগুলো তোমাদের জানতে হবে সেটা হচ্ছে কি, সেটা হলো বিএমআর পুরুষদের কত, মহিলাদের কত সেটা জানতে হবে, কোন কোন শর্ত রয়েছে, কোন কোন ফ্যাক্টর রয়েছে যেগুলো বিএমআর কে নিয়ন্ত্রণ করে সেগুলো জানতে হবে। তো এখানে অপশন নাম্বার সি তে যেটা রয়েছে, দেখো বিএমআর শীতল আবহাওয়ায় বৃদ্ধি পায়, এটাই কিন্তু সঠিক তথ্য, শীতল আবহাওয়ায় বিএমআর কিন্তু বৃদ্ধি পায়। নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, দেখো বিএমআর নিয়ন্ত্রণ করে কোন হরমোন, থাইরক্সিন হরমোন বিএমআর নিয়ন্ত্রণ করে অপশন নাম্বার টু তে যেটা রয়েছে। তো এটা ছিল তোমাদের লাস্ট প্রশ্ন। যদি ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে, এবং যদি তোমাদের কোনো কোয়েরি থাকে ক্লাস সম্বন্ধে আমাকে কমেন্ট বক্সে জানাবে, বন্ধু বান্ধব সকলের সাথে ভিডিওটা শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপকামিং ক্লাসগুলোকে ফলো করতে থাকো। থ্যাংক ইউ ক্লাস।